রহমতুল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, অ্যান্টিবায়োটিক যেটি জীবন রক্ষাকারী অতি গুরুত্বপূর্ণ ঔষধের একটি, আলেকজান্ডার ফ্লেমিংয়ের হাত ধরে যে ওষুধটি তৈরি হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর জন্য ওসিলা হিসেবে বর্তমান পৃথিবীতে রয়েছে, এই অ্যান্টিবায়োটিক বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ সহ উপমহাদেশের কয়েকটি দেশে অতি সহজলভ্য হওয়ার কারণে অল্প সমস্যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়ে থাকে। অনেক ক্ষেত্রে মানুষের আয় রোজগার কম হওয়ার কারণে, চিকিৎসকের পরামর্শ নেয়ার মতো আর্থিক সামর্থ্য কম থাকার কারণে নিজে নিজে আন্দাজে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন অথবা ওষুধের দোকানদারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। এটি বাচ্চার স্বাভাবিক যে জীবাণু, ভালো যে জীবাণু যেটি বাচ্চার হজমের সাথে জড়িত, বাচ্চার স্বাভাবিক রোগ প্রতিরোধের সাথে জড়িত, এই উপাদানগুলোকে হ্যাম্পার করে। বাচ্চার বারবার মুখে ঘা হতে পারে, এই জন্য বাচ্চার খাবারে অরুচি হতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে, দীর্ঘমেয়াদি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাম্পার হতে পারে। একটা সময় এমন হতে পারে বাচ্চা জটিল রোগে আক্রান্ত, কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার মতো অ্যাভেলেবেল নাই। অনেক ক্ষেত্রে প্রস্রাবে পায়খানার ইনফেকশনের মতো সাধারণ সমস্যায়ও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে ইঞ্জেকশন ব্যবহার করতে হয়, হাসপাতালে ভর্তি হতে হয়। আমরা অভিভাবকদেরকে সুনির্দিষ্ট কয়েকটা কারণ বলে দিব কমনলি যেগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের পরামর্শে। অভিভাবক হিসেবে আপনি সচেতন হবেন, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সুনির্দিষ্ট ডোজ এবং ডিউরেশন মেনটেন করে ব্যবহার করবেন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে টাইফয়েডের মতো পানিবাহিত জটিল রোগে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে জ্বর 5 দিনের বেশি হলে সুনির্দিষ্ট ব্যাকটেরিয়াল কারণে, প্রস্রাবে বা পায়খানায় মেজর কোনো ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, অনেক বেশি কাটা ছেঁড়া হলে, চান্স অফ ইনফেকশন হলে, অথবা ছোটোখাটো সার্জারি হলেও চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, হসপিটালাইজ হলে সম্মানিত কনসালটেন্টগণ সুনির্দিষ্ট প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিক জীবন রক্ষাকারী হয়ে উঠুক আপনার সচেতনতায়। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক মশা মারতে কামান ব্যবহার করা, আপনি সচেতন হলে আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ থাকবে, আপনি সচেতন হন। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।